কার মতো একটা শেখানো বলি বলি, একটা মুখস্থ বলি। হ্যাঁ, মুখস্থ বলি বারবার এসে বলে বলটু প্রতিদিনকার মতো মুখস্থ বলি। কোনদিন আমি বলছি শো করবো না, প্রতিদিনই বলিস তুই। শো শুরু হওয়া মাত্রই আজকে মুড নাই, আজকে শো করবো না, আজকে ইচ্ছা করতেছে না। আচ্ছা, ইয়ে তোর মুড আমরা এনে দিতে পারি কিন্তু, কাল শুক্রবার, আজকে বৃহস্পতিবার, তাই জানি। এটা বলে আমাকে আপনারা দুর্বল করে দিতে চাইবেন, কিন্তু আমি আগে থেকে জেনে আসছি কালকে শুক্রবার, যেটা আমাকে নতুন করে না জানে আমাকে দুর্বল করতে না পারে। আচ্ছা, যাই হোক, আমি তো অলরেডি কালকে শুক্রবার, এই জন্য আজকে আমি বেশি দুর্বল। কারণ হচ্ছে গিয়ে কাল শুক্রবার তো মনে হচ্ছে, আজকে কেন শুক্রবার না, আজকে শুক্রবার হলে ভালোই তো। কালকে কেন শুক্রবার, আজকে কেন শুক্রবার না, এইটা নিয়ে হচ্ছে যে তো। ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, তো কালকের কালকের থেকে শুক্রবার, আজকে আর দুদিন ব্যাপী শুক্রবার হলো কি, আর কালকে শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত আমি অফিসিয়ালি ছুটি নিয়ে ঘোষণা করলাম, পুরো বাংলাদেশ ছুটি থাকবে ঘোষণা করে দিলাম। আপনার আসা লাগবে না আগামী শুক্রবার থেকে, পরের শুক্রবার মধ্যে আসা লাগবে না, তো বন্ধ থাকবে কয়েকদিন। আগামী শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত আমি এমনি আসবো না অনেকদিন, এমনি আসবো। আর এই শোয়ের অফিসটা তাল দেখেছি, ভাব নিয়ে বলতো একাই দেন না কেন। আচ্ছা, না স্যার দুষ্টামি করে জোকের মধ্যে বলে না, ওরকমভাবে বলে ফেলেছি। না না, শো তো আমি করবো, কী বলেন স্যার, শো করবো না, আটটা বন্ধ করতে। স্যার শুনেন শুনেন, আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নট বল টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। চলবে ঠিক আটটা পর্যন্ত, আমি বলটু আপনার সাথে আছি, সাথে আছেন আমাদের নাট। এইমাত্র যিনি ফোন করলেন তিনি হলেন আমাদের বস। আচ্ছা, তিনি বললেন বলেন যে শোটা করো, তো স্যালারিটা আমি দেখতেছি। আমার এখন মনে করেন যে আর কি লাগে, এইরকম হচ্ছে যে ফোনে ভাব নেওয়ার যে ব্যাপারটা। মানে এক নেতা ভোটের আগে, নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণা করার জন্য একটা গ্রামে গেছে, গ্রামে গিয়ে বলতেছে যে আমি নির্বাচনে যত প্রত্যেকটা মানুষ না, এই গ্রামের যা যা সমস্যা আগেই করে দিবেন বলছে। হ্যাঁ, গ্রামের সমস্যার সমাধান বটে, দুইটাই সমস্যা। পকেট থেকে ফোন বের করে কল দিছে, হ্যাঁ ডাক্তার, তুমি কি তোমার তোল, তুমি ওই হাসপাতালে চাকরি। গ্রামে ডাক্তার চলে আসছে, গ্রামের একটা সমস্যা ঠিক আছে ওটাও সমাধান করে দিয়েছে, যারা ফোন দিচ্ছে ফোনের সমস্যা। হ্যাঁ, বলতে যে আমি যদি জয়লাভ করি, মনে করেন এই গ্রামের যত খাল বিল আছে সব আমি ভরাট করে দিব, যদি ভরাট করা না যায় নিজের আশেপাশে, মানে আঙ্কেল চাচা দেখে দেখে শিখুন, আর ব্রিজ করে দিবেন, এই এলাকায় কোনো খাল বিলই নাই, এগুলো বললে খাবে না। ওই শালা এবার একটা কথা আগে বলবি, আমি তো একই স্ক্রিপ্ট সব জায়গায় বলতাছি, ঠিক করতেছি, যা তুই যা। ঠিক আছে, বুঝতে পারছি আপনাদের হাসাহাসি করতেছেন, এই যে খালা আপনি হাসাহাসি করতেছেন, খাল নাই না, হ্যাঁ বিলও নাই, ঠিক আছে কোনো সমস্যা নাই, আমাকে নির্বাচিত করেন, প্রথমে খাল বানাই দিব, এরপর উপরে ব্রিজ বানাই দিব। ব্রিজ আপনাদের একটা থাকবেই, দরকার হলে খাল আমি আগে বানাবো, তারপরে ব্রিজ বানাবো। হুম, আচ্ছা, নেতা বলতেছে যে মানে ভোটের প্রচারণার জন্য প্রত্যেকে এসে নেতার বাসায় দেখা করে যাইতেছে, নেতা সমস্যার সমাধান করার চেষ্টা করতেছে। অভিনেতা হচ্ছে এরকম একদল কৃষক আসছে, কৃষক আসছে নেতার বাসায়, নেতার বাসায় নেতা সোফায় বসে আছে, হঠাৎ করে দেখে কৃষক মিশক আইসা, মনে করছে পায়ের মধ্যে কাদা টাদা, একাকার অবস্থা, ঘর উল্টা পাল্টা ফেলাইতেছে, শেষ করেছে, বলতেছে কি তোমাদের ই অবস্থা কেন। বলছে নেতা আমাদের তো মানে সমস্যা নিয়ে আসছিলাম আমরা। বলছে সমস্যা তো বুঝতেছি কিন্তু পায়ে এত কাদা কেন। বলছে সমস্যা নেতা আমরা তো খেটে খাওয়া মানুষ, খেত খামারে কাজ করি, জমিতে কাজ করি, জমিতে তো আর আর কাদা আসবে না, দেখো তো কি করছো নোংরা করে, পুরো মাটি ভরাট করে টাইলস লাগিয়ে দিব, তোমার টাইলস এর উপরে ধান রোপণ করবা, বুঝছো না, ভালো হবে না, আর দরকারি চার পাশে বুয়া দিয়ে দেবো, প্রতিদিন টাইলস মুছে দিবে, সক সক করবে, তেলা বলো নাকি। হ্যাঁ, এবি করে হয় হয় টাইলস এর উপরে ঘাস হয়, টাইলস এর ফাঁক ফোকর দিয়ে হবে নি,
হবেনি, ভালো হবি, টাইলসের দাগ বরাবর বুনে যাবে, চার কোণা দিয়ে স্কোয়ার মাপের দান হবেনি, দান হবেনি, বড় বড় হবি, মাঝখানে মাঝখানে ফাঁকা থাকবি না, আমরা যাই বসে বসে তোমার বাতাস খাবনি। এখন তো ছাদেও ধান রোপণ হয় জানো, তাই নাকি, ছাদেও তো ধান চাষ হয়, তাহলে তো ওইটা হয়ে গেছে ভাই, কি হয়ে গেছে, ওই যে হয় না মানুষের মাঝে মধ্যে ওই যে মারা যায় ধানেরও মারা গেল ছাদের উপর তাও আবার এরকম আট দশটা ছাদ লই লইলে তো মনে করো পরিবারে খাওয়ানো হয়েছে, এক বেলার খাওয়ানো হয়েছে, এক বেলা সবাই মিলে পিকনিক করবে, বাহ সুন্দর হবি, হবিনি সুন্দর হয়েছে। এই যে নেতাদের কথা বলছিলাম ভাই, এই নেতাদের কথা বললো না কি বলতে কি বলে ফেলে ঠিক থাকে না, হ্যাঁ এক নেতার ভাষণ দিচ্ছে, সে প্রচণ্ড জোরে জোরে ভাষণ দিচ্ছে দিচ্ছে ভাষণ, পেছন থেকে একজন চিল্লাই বলছে যে নেতা শয়তান, কি এই নেতা বদমাইশ, আচ্ছা এই নেতা দুশ্চরিত্র। এই কথা শুনে নেতা তো ভাষণ টাষণ বন্ধ করে বলে একে কোথায় আসিস, ওকে ধরি লই আয় এখানে, নিয়ে আয় তাড়াতাড়ি, নিয়ে আয় নিয়ে আসছে, বলছে এই তুই কী বলছিস, বলে আমি তো আপনার কথা বলি না, আমি তো আপনার দলেরই লোক, আমি তো বলছি যে মনে করেন যুক্তরাষ্ট্রের একটা নেতার কথা বলছিলাম, সেই নেতা দুশ্চরিত্র বোঝেন না বিদেশি নেতা, সেই নেতা ফাজিল বোঝেন না বিদেশি নেতা, সেই নেতা দুষ্টু বোঝেন না বিদেশি নেতা, সবই বুঝছি, তিখেন তার বলতেছস আমি বুঝি না তুই কার কথা বলতে, মানে চিন্তা করবেন যে এমন হয় যে বুঝে যে আমাকেই বলতেছে, পয়সা লুটটা খাওয়া নেতা কে চোর আমি জানি না, আমি জানি না কে কে গরিবের টাকা কে বলতেছে, ইয়োর অনার আমার নিষ্পাপ আসামিকে, নিষ্পাপ আমার বাদীকে আসামি করা হচ্ছে, উনি একজন নিষ্পাপ সচ্চরিত্র এবং ইনোসেন্ট একটি লোক যে কিনা কোনোদিন নিজে হাতে একটা পিঁপড়া পর্যন্ত মারেনি, তার নামে এসেছে খুনের অপবাদ। এখন যে যার কথা বলছে একটু কথা আছে কি বুঝলাম না, টাকা দেড় লাখ দিলাম আমি, আপনি কার কথা কইতেছেন, আপনার কথাই তো কইতেছি, বলেন কি আমি নিষ্পাপ, আমি নিরপরাধ, ভালো ভালো আরো দেড় লাখ টাকা নিন, মানে যার কথা বলতেছে সে নিজেই কনফিউজ যে কার কথা বলতেছে। এবং আমি আরেকটা বাস্তব উদাহরণ দিই, দুই তিনটা ফ্রেন্ড আমরা আড্ডা দিতেছি, তো যখন ছেলে দুই তিনটা ফ্রেন্ড আড্ডা দেয় সেখানে কিন্তু 90% হয় মানে লাগামলেস কথাবার্তা, মুখে কোনো লাগাম নেই, যে কথা সভ্য সমাজে মানুষজনের সামনে আমরা কোনোদিনও বলতে পারবো না, সেদিনের কথা তিন চারটা ফ্রেন্ড ছেলে ফ্রেন্ড থাকলে হয়। তো সেদিন আমাদের সাথে একটা মেয়ে ফ্রেন্ড ছিল, সেও মোটামুটি মানে মেয়ে ধরা যায় না, তাকে ছেলেই ধরা যায়, তারপরও কিছু কিছু কথা তো সংযম করে বলতেই হয় যখন মেয়ে একটা মহিলা একটা নারীর সামনে থাকে। তো একটা ছেলে বলতেছে ইস এখন একটা কথা বলতাম হইলো বুঝছস, খালি ওই যে তুই আসলে লগে বান্ধবী লিয়ে আইসস, এটা ভদ্র মহিলা আছে তাই বললাম না, মেয়ে নিজেই বলে উঠেছে কোথায় ভদ্র মহিলা, কার কারণে তুমি বলতে পারতেছ না, আমি তো বুঝতে পারতেছি না, বলে ফেলাও, মানে ওরা নিজেরাই দাবি করে দেয় আমাদের সাথে সব বলতে পারবা, কোন ভদ্রতা বজায় রাখার দরকার নেই, আমাদেরকে ভদ্রতার সময় শেষ, কিছু বলেন ভদ্র করে ভদ্র কিছু বলো, আমাদের ভদ্রতার সময় প্রথম সময়ের প্রথম ধাপটি শেষ, দ্বিতীয় ধাপে যাওয়ার আগে মাঝখানে ওই যে ব্রিজ বানাইতে হয়, একটা ব্রিজ বানিয়ে নিতে হবে আমাদের, ব্রিজের ওই পারে হচ্ছে ব্রেকটা, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত আপনাকে যেটা করতে হবে আপনি SMS করতে পারেন, লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা, নেতাবার্তা নেতা নিয়ে কথাবার্তা, নেতার সৈন্য সামন্ত নিয়ে কথাবার্তা সব কিছু লিখে পাঠাতে পারেন 26969 এই নম্বরে। আর কমেন্ট করার জন্য আপনি যেটা করবেন আমাদের কি করতে হবে, কমেন্ট করতে হলে ফেসবুক ফ্যান পেজে যাবেন, সেখানে দেখবেন একটা লাইভ চলছে, লাইভে আপনি কমেন্ট করে দিবেন, জানেন ব্যাপারটা আমাকে নিয়ে খালি কম, হ্যাঁ ক্যাপিটাল FM 94.8 এর ফেসবুক পেজে একটা লাইভ চলছে, সেখানে কমেন্ট করবেন, লাইভটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, 7:40 থেকে আপনি আবার ফোনও করতে পারবেন, আমাদের কত সুযোগ সুবিধা দিয়ে রেখেছি আমরা বুঝতে পারছেন, আমাদের কল করার নাম্বার হচ্ছে 02-55-03-66-59। Life, money, value, bond.
ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন Capital FM 94.8, Desher number one music station. 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 Capital FM 94.8, Desher number 0.8, Desher number one music station. FM 94.8, Desher number one music station. Capital FM 94.8, Desher number one music station. Capital FM 94.8, Desher number one music station. FM 94.8, Desher number one music station. Capital 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 FM 94.8, Desher number one music station. FM 94.8, Desher number one music station. Capital 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 FM 94.8, Desher number one music station. 94.8. Capital FM 94.8, Desher number one music station.
ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন Capital FM 94.8, Desher number one music station. 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 FM 94.8, Desher number one music station. Capital 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 FM 94.8, Desher number one music station. FM 94.8, Desher number one music station. Capital FM 94.8, Desher number one music station. Capital FM 94.8, Desher. অনেক বার দেখলাম। ও তাহলে ঠিক আছে। I'm sure. You sure? আরে দুষ্টামি করতেছি, আপনি সিরিয়াস হয়েছেন কেন? আপনার কোনো একটা কথা আপনি জানি তো আপনি কেন সিরিয়াস হয়েছেন। ও মাই গড, ও মাই ডার্লি গাইল, আমাদের এখন সিরিয়াসলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কি লিখেছে আমাদেরকে আমরা একটু ঘুরে দেখি আমাদের ফেসবুক ফ্যান পেজে, এবং যারা যারা এসএমএস করেছে সেগুলো বলটু দেখছে আমাদেরকে জানানোর চেষ্টা করছে। প্রিন্সেস লুবনা কুমিল্লা থেকে লিখেছে, অগ্রিম হ্যাপি বার্থডে নাট, আগামী বার্থডেতে তো আসো নাই, যদি এইবারও না আসো তাই আগেই উইশ করে ফেলেছি, আগে উইশ করেছি বলে ইনসাল্ট করো না আবার। ধন্যবাদ। মাহমুদ সরকার লিখেছে আমাদেরকে, রাতে বাথরুমে গেলে দুনিয়ার সব ভূতের কাহিনী মনে পড়ে। রীতি সাভার থেকে লিখেছে, ব্যাপার কি ব্যাপার বলটু ভাই, তোমার এনার্জি আজ এত কম কেন? মন খারাপ নাকি? ভবিষ্যতে ঝগড়া করছো? ঝগড়া হয়েছে? ভবিষ্যতে ঝগড়া করতে আমার মন ভালো থাকে, তখন মনে হয় যে না থাক, টেনশন ফ্রি আছি, আর বাসা আজকে যাওয়া লাগবো না। নূর নাহিদা লিখেছে, কালকে আমার বার্থডে, তোমরা তো কালকে থাকবা না, তাই আজকে উইশ করে দাও, হ্যাপি বার্থডে টু ইউ। আমরাই টাইম টু টাইম উইশ করি, তোমরাই আমাদের সময় ভুলে যাও আর কি। আফরা মিরপুর থেকে লিখেছে, সজল ভাইয়া, আমি যদি কোনো একটা জিনিস গোল চত্বর পুলিশ আঙ্কেলের কাছে রেখে আসি, তুমি কি পিক করে নিতে পারবো কষ্ট করে? গলা ব্যথা মানে গলা ফেটে যেতেছে।
হ্যাঁ বলেন না, বউ কি বলছে আমাকে? ওটাই তো বলল। মনি নারায়ণগঞ্জ থেকে লিখেছে, ওই কি আর কমু, থাক থ্যাঙ্কস এসএমএসটা পড়ার জন্য, এবার কেমন কথা। লিখেছে মাহির ফয়সাল, সালাম রো, ওয়ালাইকুম আসসালাম। শিমলাতুজ্জাহান লিখেছে, শীতের রাতে কম্বলের নিচে প্লাজু ঠিক করে দেওয়ার জন্য একটা তুমি চাই। কি দরকার, কি ঠিক করে দেন না, কিছু না থাক। মনি নারায়ণগঞ্জ থেকে, আচ্ছা সত্যবাদী বাটপা ঢাকা থেকে লিখেছে, নাট বল্টু ভাইয়া, আমি ফার্স্ট যেদিন তোমাদের ভুল করে শুনি, আমার কাজিনের বিয়ে ছিল সেই দিন, আর আজ সেই কাজিনের ছোট বোনের বিয়ে। আজকে ভুল করে ছেড়ে দাও আমাদেরকে, আমাদেরকে ছেড়ে দাও। পুরাতনদের কেউ এখানে আপনাকে খুব বেশি জ্বালাতন করে, তাহলে কাঁটা চামচের দুই কাঁটার মাঝখান দিয়ে দেখুন এবং কল্পনা করুন তিনি জেলখানায় আছেন। আমার মতো লিসেনার বাবা, এটা ভাল, এই জীবনে অনেক সাকসেস পাইছি কিন্তু কোনোদিন ভাবি নাই তোমার মতো একটা লিসেনার পাবো। হাতে হারিকেন লিখেছে, পাশের বাড়ির ভাবির সাথে ঝগড়া করছিলাম, ভাবি বলল সাহস থাকলে রাতে একা আসিস, শালার এখনো বুঝে উঠতে পারলাম না হুমকি দিল নাকি সুযোগ দিল। ভাই তুমি বাঘের মতো যাবা তাহলে দেখবা সুযোগ, বিলের মতো গেলে হুমকি। আর এরকম ভাবি কোথায় পাওয়া যায়? হ্যাঁ লোকেশনটা দিয়ে দাও আমাদের বন্ধুদেরকে জানাও। আহসানুল কাদের তানভীর লিখেছে, আমি জ্যোতিষীর থেকে কম না, গরির কাটা দেখে বলতে পারি কয়টা বাজে। আরে বাবা, আরে বাবা, সে আমিও খেলার পরে বলতে পারি রেজাল্ট কি। সাদিয়া গাজীপুর থেকে লিখেছে, আসসালামু আলাইকুম ডিয়ার এভরিওয়ান, সজল ভালোবাসি তোমায়। ও মাই গড, কাট কাট। মুশফিকুর রহমান সিফাত লিখেছে, লাইফে ফার্স্ট আপনাদের কমেন্ট করলাম, ওয়াও, জীবনের প্রথম এক্সপেরিয়েন্স আমাদের সাথে। মেরিন সাভার থেকে লিখেছে, আমার মেসেজ তো পড়ো না তাই অ্যাডভান্স হ্যাপি বার্থডে সজল ভাইয়া, থ্যাংক ইউ। প্রিয়ামনি লিখেছে, মেয়ে বলছে, তোমাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ, ছেলে বলতেছে, আই লাভ ইউ টু বেবি, আহা, মেয়ে বলতেছে, এইভাবে আমি তোমার বড় ভাই রাশেদকে প্রপোজ করব। সুস্মিতা গাজীপুর থেকে লিখেছে, বল্টু ভাইয়া, আজকে আমরা চারজন মিলে দুইটা পুরি খাইছি, হ্যাঁ, আর তুমি একাই কিভাবে পনেরোটা খাও, একদিন আমরা লাইভ দেখাবো, লাইভ আমি একা কিভাবে পনেরোটা খাই তোমাদেরকে আমি একদিন লাইভ। পনেরোটা বল্টু যখন খায় তখন আসলে বোঝা যায় না, পাঁচটার মতো মনে হয়, আশ্চর্য। এখন পাঁচটার মতো মনে হয় আর বলে যে পনেরোটা, আসলে পাঁচটাই খাই। না না, খায় পনেরোটাই, কিন্তু যেভাবে খায় মনে হয় পাঁচটা খাইতেছে। না না বাবা, আমি পাঁচটাই খাই, তিনটা একবার, তিনটা করে পাঁচবারই খাই, আর ওরকম ব্যাপার না। মিতু রায়ের বাগ থেকে লিখেছে, ঢাকা থেকে, নাথ ভাইয়া তোমার হাসিটা সেরকম লাগে, ও কিরকম লাগে? থ্যাংক ইউ। আরিয়ান লিখেছে, হোয়াটসঅ্যাপ ব্রাদার, নাথিং মাচ ব্রাদার। মোহাম্মদ এঞ্জিন আফিস লিখেছে, তারপর আমাদেরকে এফ এম পোকা লিখেছে, পড়েছি আমরা। ইয়ামিন মাহমুদ লিখেছে, ইয়ামিন মাহমুদ সানা লিখেছে নরসিংদী থেকে, বল্টু তোমাকে যদি সামনে পাইতাম না তাহলে আমার তোমার ভিতরে একটা গোটা দিয়ে গুতা দিয়ে আর কি সব পাম ছেড়ে দিতাম। আমি ডেলি চেষ্টা করি, বিশ্বাস করো, নিজেকে নিজে গুতা দিয়ে মাঝে মাঝে দেখি একটু করে পাম বের হয় পুরোটা একবারে বের হয়। আমজাদ আজাদ লিখেছে, খালি কি আফটার কমেন্ট চোখে পড়ে? আফটার কমেন্ট মানে আফরা বলে থেকে আফটার লেগে গেছে, আফটার আফটার তো কমেন্টও করে না। আর কে, রাহিন খান লিখেছে, ভাই কমেন্ট পড়েন, পড়তেছি। ফামি আহমেদ লিখেছে, সিনিয়ররা এইচএসসি দিল না, জুনিয়ররা পিএসসি জেএসসি দিল না, মাঝখান দিয়ে আমগো সান্দেও চিনে না সূর্যও চিনে না। ও কি এসএসসি কি জানি না, মাঝখানে যারা যারা আছে আর কি, মাঝখান দিয়ে আমাদের চান্দেও চিনে না, আমার সূর্যও চিনে না, আমার সান্দেও চিনে না, আমার এই সূর্যও চিনে না। সময়া লিখেছে, নাট তোমার বার্থডে কবে? হাই হাই, এটা কি কথা বললো তুমি, পৃথিবীর সবাই জানি না গেছে, তুমি বাকি যাক। নূর নাহিদা লিখেছে, সজল ভাই তোমাকে অগ্রিম হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। নুসরা জাহান ইতি লিখেছে, হাই কেমন আছো? ভালো আছি। আমার কমেন্ট কেন পড়ো না? তোমার কমেন্ট পাই না তাই। কই টাকা দিলে কমেন্ট পড়বা একটু বলো তো আমায়, ও কয় টাকা দিলে কমেন্ট পড়বা? হিসাব করি চল, আমরা আমাদের সন্ধ্যার সময় দুইজন মিলে নাস্তার খরচ হয় ধর কত ধরবো আমরা, পনেরোটা পুরি কত পুরো পরে, পাঁচ টাকা করে হলে আপনিও শুনেন। আচ্ছা আরেকজনকে আয়ান লিখেছে, বল্টু ভাইয়া প্রেজেন্ট ভাইয়া, শাফি লিখেছে, আমাকে কেয়ারিং শেখাও, আমি কোলবালিশটাকেও কম্বলের ভেতর ঢুকাইয়া রাখি যাতে কোলবালিশে শীত না লাগে, সবাই করে।
কোলবালিশে যাতে শীত না লাগে এই জন্য ঢুকাম, তোমার যাতে কোলবালিশে পা রাখলে ঠান্ডা না লাগে এই জন্য এককারে যাতে জারাইয়া ধইরাও কোলবালিশ থেকে গরমটারে তুমি চুইশা নিতে পারো সেই জন্য তুমি নিয়ে রাখো। ওরে স্বার্থপর, কোলবালিশের ইন্টারভিউ নিলে তোমার ভিতরে সব কথা বেড়ে যাবে। গ্রামের মেয়ে জেরিন লিখেছে, তাদের সাথে প্রেম করার জন্য না, আসলে তোমাদের মাধ্যমে তারাও তো আমাদের অনেক আনন্দ দিয়েছে। ও মাই গড, অবশ্যই দিয়েছে। ও মা গো, টুরু লাভ। এমনি কাউসা লিখেছে ঢাকা থেকে, এসএমএস না পড়লে এসএমএস করবো না, তুমি না করলে আমরা পড়বো না। আমি আহমেদ লিখেছে, আগে বিয়ের সময় ফটোশুট করতো আর এখন ফটোশুটের মাঝখানে বিয়ে করে। হ্যাঁ হ্যাঁ, কবুল বলেন দাঁড়ান না, আর আশ্চর্যজনক ভাবে এখন বিয়ের একটা আলাদা মেকআপ বেরোইছে। প্রত্যেককে ওই রকম দেখা যায়, পাতিলের কালার, অ্যালুমিনিয়ামের পাতিল। আমরা মুখের উপর পাতিল ভরে দেবো, দেখবো কেমন লাগে। আমার তো মেকআপ লাগবো না ভাই, প্রত্যেকটার একই রকম দেখা যায়, পাতিল দিমু দুই চোখ। আশ্চর্যজনক ভাবে ওই যে ফ্রেন্ডের গায়ে হলুদ গেছিলাম, এলাকার ফ্রেন্ড, এলাকার ওই বিল্ডিং এর বা এলাকার মুরব্বি টুরব্বি সবাই আসছে, কিন্তু কথা হইলো কোনো পোলা বাইন চিনি না। বলতেছে ভাই আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার চিনেন না, আমি লামিয়া। ও যে ইয়া আন্টির মেয়ে লামিয়া। হ্যাঁ ভাইয়া। ও না, হঠাৎ করে দেখছি তো এই জন্য চিনতে পারতেছি না। ইয়ারে জিজ্ঞেস করছে কি তুমি একা আসছো? ভাই আমি পড়ি, চিনেন নাই, ওই যে অ্যাক্সেস পড়তাম। তোমার আম্মু কই বোন কই? ও সেই যে আম্মু, ওই যে বোন। আমরা এখন সরাসরি ফোনে কথা বলবো, আমাদের কল করার নাম্বার হচ্ছে 02553। আচ্ছা ভাই, মনে করেন জীবন থেকে আমাদের ফান কলটা উঠে গেল, তাহলে কি হবে? মনে কর জীবন থেকে নাট বল্টু উঠে গেল, তাহলে কি হবে? হ্যালো হেলসি, হ্যালো হেলসি, তো হ্যালো, আর আর কত হেলবো, হেলতে তো পড়ে গেলাম তো। ফান কল এসব আজে বাজে কথা আমি শুনি না, আই ইগনোর, আই টোটালি ইগনোর। উদ্ভট আজে বাজে কথা, অলৌকিক কথাবার্তা, নাট বল্টু হবে না মনে করো। কাল থেকে নাট বল্টু হবে না, তোমার অনুভূতি কি? হ্যালো আসসালামু আলাইকুম, দিল তো। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি নোয়াখালী থেকে সাব্বির, কি অবস্থা নাট ভাই? নোয়াখালী থেকে কিন্তু বেগিন খাই আমরা, মই গেছো তুই কেন? আর কথা আর আর বাসা শুনি বেগিনের ভাবে কলিকাতা তো নাইছি, একটারে বইয়ের ভাষার নাই কথাবার্তা দাদা প্রশ্ন দে, দাদা দে, দাদা বলো, ও দাদা দে দাদা। আচ্ছা ধরো, আমি বলতেছি, ধরতে কে কাকে ধরবে? আমি বলতেছি তো, দেখলে ভাই বাবা হইলে, সরি বাবা হইলে মামা, আর বিয়ে করলে শালা, বলো তো কে? দেখলে ভাই, বাবা হইলে মামা, হ্যাঁ, আর জামাই জামাই, বউ হইলে শালা, বলো তো কে? আমি আমি হইলে তো এর কি তুমি? এটা হচ্ছে বউয়ের ছোট ভাই, বউয়ের ছোট ভাই শালা। ও আমি তো ভাবছি ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি, কে আমারে আগে তো মার অরূপ তালা। টাটা টাটা, ভালো থেকো, ওকে থ্যাংক ইউ, কালকে আবার আইসো, খালি হাতে আসবা না, মিষ্টি দই
চমচম সিটি পিঠে খাওয়াবো ওকে সিটি এ বাবা নোয়াখালী বাজে যেতে পারে না এতে এখন সিটি পিঠে খাওয়াইবো আমি আমি নোয়াখালীর ছেলে নোয়াখালীর ছেলে কিন্তু আমি নোয়াখালী বসে পারাই না ওয়েট করতেছিলাম যে কখন হচ্ছে ভিতরটা বের হয়ে আসবে লাস্টে বেরে গেছে আমি তোমাদের সিটি পিঠা খাওয়াবো সিটি পিঠা ওই যে ওইটা মানে ওই যে কি জানো একটা না যে কাদায় পাড়া দিলে জিও না জিও না ওখানে কাদা কাদায় পাড়া দিতে হেলো ওদের মধ্যে হরি যাইবে দেখ দেখ ওইখানে কল রিসিভ কর না করুম না আমরা হ্যাকের মধ্যে হরি গেছি হ্যাকের মধ্যে হান্দাই গেছি ও হ্যাকের মধ্যে হান্দাই গেছি ওয়ালাইকুম আসসালাম ভাই আমি সাপু বলতিছি সাপু সাপু সালাম হ্যাঁ তোমার সালাম নিলাম সাপু তোমার উত্তর আমার পছন্দ হয়নি কালকে থেকে যাবো না আমরা স্নেহ জাতীয় খাবার কাকে বলে কাকে বলে কাকে বলে যে মেয়েরা স্নেহ দেয় না তো যে খাবার খাইলে মায়া মমতা বাড়ে এবং ভালোবাসা বাড়ে তাকে স্নেহ জাতীয় খাবার বলে দুটি উদাহরণ দাও দুটি উদাহরণ এক্সাম্পল দাও দুটি উদাহরণ দাও আজকে খাবো না আজকে ডিনারের ডিনারে এই আইটেম রাখবো বলো সংজ্ঞা বলিলা দুটি উদাহরণ দিলা না বলো বলো তুমি তো ফাঁসে দুই পাইবা কি খাবো বলো কেন দিব সাপু হ্যাঁ তুমি একটা কিউট আপু সাপু কি সুন্দর করে বল থ্যাংক ইউ ভাই ওকে হ্যাপি বার্থডে বলছে না লাভ ইউ বলছে কি জানি আমি শুনিনি তো আমি শুনিনি আমি শুনিনি তাই আমি লাভ ইউ টু বলে দিছি আমি গেস করছি এটা বলতে পারবে বলেন তো আগে যে ফোন করলো সাপু ও বল্টুকে কি বলেছিল লাস্টে লাস্টে কি বলেছিল সে হ্যাপি বার্থডে টু ইউ আই গেস আমি রং উত্তর দিছি আর আমি রং শুনছি এখন মানে হাতি দেখতে দেখতে হঠাৎ করে হ্যাপিকে হাতি মনে হয়েছিল জীবনে কালো হাতি দেখছেন আপনি ওই যে ফোন একজন আছে কালো হ্যালো হ্যাঁ সুমি এতক্ষণ তুমি এখন যাও গেল খালি না আপনারা ঝগড়া করছেন আমি শুনি তুমি জানো যে নাথ ভাই গান গাইতেছিল তোমাকে নিয়ে আর আমি নাথ ভাই এই গানটাই গাইতেছিল বলতেছিল মনের মাঝে সুমি মনের মাঝে সুমি হ্যাঁ সত্যি সুমি আমি বললে তুমি যদি শুনতে চাও তাহলে তো রেডিওতে শুনতে পারো তুমি ফোন দিছো কেন কি জন্য ফোন দিছ তাই কো ফোন দিয়া ভাইয়া ভালো থাকো আজকে তো সময় শেষ আমাদের পুরোটা যেন ইংলিশে বলছো ভালো থাকো ভালো থাকো ভালো থাকো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাডভান্স না একেবারে সরাসরি লাইভ ব্রেকে যেতে হবে আমাদের লাইভ ব্রেক হবে আমাদের লাইভ ব্রেক শুনছেন ইভালি প্রেজেন্টস নাট বোল্ট অফ দ্য টু ফান কিংস ফ্রিচি একটু পরেই এই ব্রেকের নাম কি ভাই এটা ব্রেকের নাম দিয়ে না এটা নাম দিয়ে দিই আমরা কোপা কপি ব্রেক এটা কোপা কপি ব্রেকে যাবো তারপর ফিরছি নাট ভাই লেখা পড়াতে ক্যাপিটাল অফ ফ্যাম 94.8
শুনছেন ইগলি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিং, শুধুমাত্র ক্যাপিটাল এফএম 94.8। আর অল্প কিছুক্ষণ সময় আছে আমাদের মাঝখানে, আর এই যে অনিয়ারে অনিয়ারের সময় না, ওই যে দরজা টরজা বন্ধ রাখতে হবে, হুট করে মানুষজন ঢুকে যায়, এটা এক তালা সিস্টেম করা যায়, মানে সুপার গ্লু সিস্টেম তালা না, আমরা আমরা হচ্ছে আলাদা আলাদা শোয়ের জন্য আলাদা 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 কোডিং লক করে রাখবো, যাতে হচ্ছে নাট বল্টুর সময় আর কেউ ঢুকতে পারবে না ভাই। হ্যাঁ, তোমার পার্সোনাল কথাবার্তা এসে তুমি অনিয়ার রুমে কথাবার্তা শুরু করবা, এটা হবে না। কিন্তু যাই হোক, এখন যেটা করতে হবে, আমাদের কিছু পার্সোনাল কথা আছে, সেটা হচ্ছে যে মানুষজন আমাদের জন্য যেগুলো যেগুলো পাঠিয়েছে এসএমএস কমেন্ট আর শেয়ার, ঘুরে 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 এরগুলো পড়ে দাও, আর যদি শেষ না হয় তাহলে কয়েকটা এসএমএস। আচ্ছা, আমার শরীর আমার না ঠান্ডাটা ভালো হয়ে গেছিল কালকে, গত দুই দিন কিন্তু আমার ঠান্ডাটা ছিল না। হ্যাঁ, তো আজকে আবার কেন আসলো, এগুলো সবই আপনার দোষ, এগুলো বুঝছেন যে আপনার বার্থডে আসতেছে আমার ঠান্ডা আসতেছে, এই দুটো একসাথে আইতেছে কেন? আচ্ছা, ওয়াই লিখেছে আমাদেরকে, কে লিখেছে? বজ্জাতা হাড্ডি লিখেছে, কয়দিন ধরে খেয়াল করতেছি তোমরা আমার কমেন্ট পড়ে হাসো না। আমি আর কমেন্ট বিশ্বাস করো, তোমার কমেন্ট পড়ে বাসায় গিয়ে আমরা হাসতেছি গড়াগড়ি খাই, বিলিভ মি। রাফি লিখেছে, আপনারা কি কবে মিরাক্কেলে যাবেন একটু বলেন প্লিজ, এখনো যাওয়ার কোনো প্ল্যান নাই। আরে হইলে তো সবার আগে তোমরাই জানতে পারবা, কি বলো না বলো, হইলে আবার তখন নাট বল্টু বন্ধ থাকবে, ভালো লাগবে, তখন দেখবা এর কি চাও তুমি। মোহাম্মদ আলীর পরে, আচ্ছা মোহাম্মদ আলী মানে নতুন না, রিসেন্টলি খুব একদমই অ্যাক্টিভ হয়ে গেছে, কিছুদিনের মধ্যে টপ আছে তাকে। আর যে মাহমুদ আলী সিদ্দিকি লিখেছে, মুকরিম কে ধন্যবাদ জানিয়ে দিন ভাইয়া, মুকরিম কে তোমার ফ্রেন্ড? মুকরিম মুকরিম ক্যা হ্যায়, এ মুকরিম মুকরিম ক্যা হ্যায়। এমডি শরফুদ্দিন লিখেছে, সিআইডি মানে শেষরামি। আচ্ছা যাই হোক, আরো কিছু লিখেছে। রহিম খান লিখেছে, ভাইয়া কেমন আছেন? ভালো আছি আমরা। আমি তো আর ঘুরতেছি, আমি তার দেখতে পাচ্ছি কোটি কোটি শেয়ার হয়েছে কিন্তু ঘুরতেছে ঘুরতেছে। আর একই মান নাম রতন আল হাসান, অনেকক্ষণ পর পাইছি। কোনো মেয়েকে যদি দেখেন সে নিয়মিত পারফিউম কিনতেছে না, তাহলে বুঝবেন এখন সে নিয়মিত গোসল করা শুরু করছে। এ হে, এটা কি ছিল? লিখেছে আমাদেরকে জুহি ভিক্টোরিয়া, আচ্ছা নাট বল্টুর আমার কমেন্ট পড়া হচ্ছে না কেন? তোমার বোধ হয় আজকে প্রথম কমেন্ট দেখলাম তোমার। মাহমুদ সরকার শেয়ার করেছে, এফ এম বোকা জাহাঙ্গীর আলম শেয়ার করেছে, জি আর জিশান শেয়ার করেছে, তারপরে শেয়ার করেছেন যিনি, তিনি ঘুরতেছেন। সুলাইমান খোকন আমাদেরকে কমেন্ট করেছে, আই মিস ইউ নাট এন্ড বল্টু ভাই, কেন আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন না, চলে আসুন আমাদের বাড়িতে দেখে যান। মাসুদ লিখেছে, তোমরা কেমন আছো? ভালো আছি আমরা, আমরা ভালো আছি। ফাহমিয়া আহমেদ শেয়ার করেছিল, এমডি শাফি আহমেদ শেয়ার করেছে, এদের কয়বার কমু শাফির নাম, কতবার শুনলে খুশি হবে তুমি শাফি। মাসরু আহমেদ শিশির লিখেছে, আজকে নাট ভাই এই টি শার্টটা কেন, খুব ভালো, এতটা কষ্ট পেয়েছিলাম, এতটা শকড হয়েছিলাম গতকালকে রাতে খবরটা শুনে, আসলে সেটা কখনো বলে বোঝানো যায়, মানে সুপারস্টার বলতে যদি পৃথিবীতে খুব কম মাকে নিয়ে ভাবতে ভালো লাগে, যাদেরকে নিয়ে শৈশবের কিছু স্মৃতি থাকে, বাবার মুখে শোনা কিছু গল্প থাকে, সে সমস্ত অধ্যায়গুলো গতকালকে শেষ হয়ে গেছে, এই মানুষটা যেখানেই থাকবে পরকালেও যেন ভালো থাকে। এস এম মুখে শেয়ার করেছে, তারপরে দেখতে পাচ্ছি, আর না দেখে আমরা ডিরেক্ট চলে যাই দোকান, চলে যাই আমরা দোকান। আর এক লোক আসছে নূপুরের দোকানে নূপুর কিনতে, এবার বলতেছে নূপুর কার জন্য, সে ওই তো মানে মেয়ের জন্য, তা তো বুঝতেই পারতেছেন, বলছে হ্যাঁ মেয়ের জন্য তো অবশ্যই, মানে কেমন মেয়েদের জন্য হলে একরকম, মহিলাদের জন্য হলে এক, বয়সের উপর, বয়সের উপর, বলছে না ওয়াইফের জন্য। তো সেলসম্যান দিয়ে গুছায় টুসায় দিয়ে বলতেছে, ভাই একটা কথা বলি, যে আপনি ওয়াইফের জন্য এত বছর পরেও নূপুর কিনে নিয়ে যেতেছেন, আপনার এই ভালোবাসা দেখে ভালো লাগতেছে, বুকটা ভরে গেছে। আর কিসের ভালোবাসা মালোবাসা, ওই সব ভালোবাসা মালোবাসা নাই রে ভাই। বলছে তাহলে কি কিসের জন্য? আরে চ্যাট করার সময় কোন দিক দিয়ে জানি পিছায় খারায় থাকে, শব্দ উপায় না বুঝিও না, এলো নূপুর কিনা দিও, আইলে শব্দ শুনুন যায়, দূর থেকে বুঝতে পারবো সে আসিতেছে আসিতেছে। তো এক বাসায় গেলাম, যাওয়ার পর দেখছি আশি আশি বছরের দাদু, আমি দাদু দিদিমা কোথায়? কয় ভিতরে। আমি ডাক দাও, দিদিমার সাথে দেখা করবো। বলতেছে ও গো কলিজার টুকরা, ও গো সোনামণি, ও গো ময়নার মা। আমি দাদু এই বয়সেও আশি বছর বয়সে এত প্রেম, হ্যাঁ ময়নার মা সোনার টুকরা কলিজার টুকরা করে ডাকতেছো, কি প্রেম তোমাদের, ডাক ছাতা তোর প্রেম, বিশ বছর আগে নাম ভুলে গেছে। শেষ হয়েছে আমাদেরও বিদায় নেওয়ার সময় হয়েছে, আর যেতে যেতে বলে যাই আরও একটা মানুষ বিদায় নিল 2020 সাল, অনেক কিছু কেড়ে নিয়েছে আমাদের মাঝখান থেকে, সেই সেই মূল্যবান মানুষগুলোর মাঝখান থেকে আরও একজন মানুষের নাম, একজন ফুটবল জাদুকরের নাম বিদায় জানাচ্ছি, কিংবদন্তি ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনাকে, আমাদের তরফ থেকে আপনার জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা, আজীবন মনে থাকবে আপনার নাম।